শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বর্তমান আফগান সরকারকে অস্থিতিশীল না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি। এবার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। পারমাণবিক সাবমেরিনের গোপন তথ্য বিক্রি, মার্কিন নৌবাহিনীর ইঞ্জিনিয়ার গ্রেফতার। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা, বলল তুরস্ক। 12টির মধ্যে 8টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া। আমিরাতে 10 লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি। এবং সবশেষ থাকছে, দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ দেশটির বর্তমান সরকারকে অস্থিতিশীল না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথম মুখোমুখি আলোচনায় যুক্তরাষ্ট্রকে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এমন কথা বলেন। সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। আমির খান মুত্তাকি এমন সময় এইসব কথা বলেছেন যখন তালিবান কর্তৃপক্ষ সমগ্র আফগানিস্তানে তাদের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের দোহায় আলোচনা শেষে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটির বার্তা সংস্থা বাক্তারকে বলেছেন, আমরা তাদেরকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছি, আফগানিস্তানে তালিবান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কারো জন্য ভালো হবে না। বার্তা সংস্থা এএফপির মতে তিনি বলেছেন, আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা হলে তা সবার জন্যই ভালো হবে। আফগানিস্তানে এমন কিছু করা যাবে না যাতে করে বর্তমান তালেবান সরকার দুর্বল হয়ে যায়, কারণ এর মাধ্যমে আফগানিস্তানের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল কুস জানিয়েছে, প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা যায়, তবে নয়া ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছু বলা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে দখলদার ইসরায়েল চ্যানেল 12 দাবি করেছিল, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সাগর উপকূল থেকে 4টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে, দখলদার ইসরায়েলের উদ্যত ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের সময় ফিলিস্তিনের দ্বারা তেল আবিব সহ দখলদারদের বিভিন্ন শহরে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে, এর ফলে বাধ্য হয় আগ্রাসন বন্ধ করে ইহুদিরা। গুপ্তচর বিদ্যির অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা গোপনীয় তথ্য বিক্রি করার চেষ্টা করেছিল। রোববার প্রকাশিত আদালতের রেকর্ড অনুযায়ী জোনাথন তুবে এবং তার স্ত্রী ডায়না তুবেকে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিদেশি শক্তির প্রতিনিধি এক ব্যক্তির কাছে তারা পরমাণু চালিত যুদ্ধজাহাজের নকশা বিক্রি করার চেষ্টা করেছিল। বিচার বিভাগ জানায়, ওই ইঞ্জিনিয়ার প্রায় 1 বছর ধরে এই কাজে নিয়োজিত ছিলেন, তবে তিনি কোন দেশের হয়ে কাজ করেছিলেন তা জানা যায়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করেছে আমেরিকা। তিনি ইউরোপীয় টিভি চ্যানেল স্কাই নিউজকে দিয়ে একটি সাক্ষাৎকার আরও বলেছেন, আমেরিকা সিরিয়ায় সামরিক উপস্থিতির কারণ হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি করছে সেই ব্যাপারে মোটেও নিষ্ঠাবান নয় ওয়াশিংটন। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি দলকে আবার সিরিয়ায় পাঠানো হয়েছে বলে আরবি আল মায়াদিন নিউজ চ্যানেল খবর দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। দখলদার মার্কিন সেনারা সিরিয়ায় কুর্দি মিলিশিয়া গোষ্ঠী FDF এর সঙ্গে আতাত করে দেশটির জাজিরা অঞ্চলের বেশিরভাগ তেল ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করছে। গত কয়েক মাসে মার্কিন সরকার সিরিয়ার তেল সমৃদ্ধ এলাকায় হাজার হাজার লরি ভর্তি সমরাস্ত্র এবং রসদ পাঠিয়েছে। সিরিয়ার তেল চুরি করার কাজ চালিয়ে যাওয়ার জন্য এখন দেশটির পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনাও পাঠিয়েছে। সিরিয়ার পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে কুর্দি FDF মিলিশিয়া গোষ্ঠীর উপস্থিতি রয়েছে এবং তারা আমেরিকার পক্ষ থেকে সব রকম পৃষ্ঠপোষকতা পাচ্ছে।
সিরিয়া সরকার বহুবার এবং উত্তর পূর্ব অংশে এসডিএফ এবং মার্কিন সেনা মোতায়েনের উদ্দেশ্যে দেশটির তেল সম্পদ লুট করা ছাড়া আর অন্য কিছু নয়। ইহুদিবাদী ইসরায়েলের ছোড়া 12টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের T4 সামরিক ঘাঁটি লক্ষ্য করে এইসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান রেয়ার অ্যাডমিরাল বাদিম কুলি গতকাল সাংবাদিকদের জানান, শুক্রবার স্থানীয় সময় রাত 9:33 সময় ইসরায়েলের 6টি F-16 যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং হোমস প্রদেশটির T4 ঘাঁটি লক্ষ্য করে 12টি গাইডেড মিসাইল ছুড়ে। অ্যাডমিরাল কুলিতো জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য পাংশির ক্ষেপণাস্ত্র দিয়ে সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ইসরায়েলের 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছিল, সিরিয়ার আত তানফ এলাকা থেকে ইসরায়েলি বিমান T4 ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে। ওই এলাকাটি সিরিয়া, ইরাক এবং জর্ডানের সীমান্তে অবস্থিত এবং সেখানে একটি মার্কিন সামরিক পোস্ট রয়েছে। সূত্র জানিয়েছিল, ইসরায়েলি হামলায় সিরিয়ার 6 সেনা হত এবং বেশ কিছু সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতে মিলিয়ান দিরহাম মাহজুস লাইফ ড্র এর সর্বশেষ বিজয়ী হয়েছেন বাংলাদেশি এক প্রবাসী। দুবাই অনুষ্ঠিত অনুষ্ঠানটির 46তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। শনিবার রাতে অনুষ্ঠিত লটারি ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতের 10 লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় 2,32,83,16 টাকা জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুস লাইফ ড্র এর 16তম মিলিয়নিয়ার হয়েছেন তিনি। মাহজুস ড্র লাইফ এর প্রথম পুরস্কার 50 মিলিয়ন দিরহাম, তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কারকে বা বিজয়ীকে পাওয়া যায়নি। আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত 9টার দিকে আবারও ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিদ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশের নাম পরিচয় জানানো হয়নি। ওই বাংলাদেশি ছাড়াও আরও 102 জন বিজয়ী প্রত্যেককে 1,000 দিরহাম এবং অন্য 1,984 জনকে অংশগ্রহণকারী পেয়েছেন 35 দিরহাম করে। সরকারি অর্থ রাজনৈতিক দলের কাজে ব্যবহার করার অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্চ অবশেষে চাপের মুখে পদত্যাগ করেছেন, যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে কুর্চ। জানা গেছে, তার জায়গায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালিন বার্ককে নিযুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এদিকে এই ঘটনায় কুর্চ ছাড়াও 10 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের মাঝেই পদত্যাগ করলেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন কুর্চ। দুর্নীতি তদন্তে এরই মধ্যে চ্যান্সেলর অর্থ মন্ত্রণালয় এবং চ্যান্সেলর সিনিয়র সহকারীদের বাড়ি এবং অফিসে অভিযান চালিয়েছে প্রসিকিউটররা। তাইওয়ান চীনকে ভয় পায় না, হুঁশিয়ারি তাইওয়ানের প্রেসিডেন্টের। ফের তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইয়ং বলেছেন, তাইওয়ানের চীনের কাছে নতি স্বীকার করবে না, তারা গণতান্ত্রিক জীবনধারাকে রক্ষা করবে। আজ রবিবার তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি। সাই ওয়েং বলেছেন, আমরা যত বেশি অর্জন করব চীন থেকে তত বেশি চাপের মুখোমুখি হব, একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে CNN। এর আগে সংঘাতের মাধ্যমে নয়, শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে তিনি আরও বলেছেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে, তাইওয়ানকে একত্র করার ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পন্ন করা উচিত এবং তা করা হবে। এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি, যে ব্যবস্থা হংকংয়ে চালু রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।